ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইফ। তো দুটো ব্যাপার নিয়ে এখানে কথা বলবো। ফার্স্টে কথা বলবো একটা টিজার নিয়ে এবং তার সঙ্গে একটা রিলিজ ডেট নিয়ে একটা সিনেমা, সেটা হচ্ছে PS2 পোনিয়ান সেলভেন পার্ট টু। পার্ট ওয়ান এসেছিল পুজোর সময় এবং সেটা একটা মার্কেটারি বিজনেস করে দিয়েছিল। হ্যাঁ, হিন্দি বেলটা হয়তো মোটামুটি একটা কালেকশন করেছিল, কিন্তু অরিজিনালি যেখানকার সিনেমা সেখানে রেকর্ড ব্রেকিং কালেকশন করেছিল। একটা হিউজ এটা কি বলবো ট্রেন্ড সেট করে গেছিল এবং লোকে পার্ট টু জন্য ওয়েট করছিল যারা পার্ট ওয়ান দেখেছিল। এবং আমিও বলেছিলাম পার্ট ওয়ান দেখে যে যতটা আশা করেছিলাম ততটা ভালো আমার লাগেনি, তবে খুব খারাপ সিনেমা নয়, তবে সেই বিরাট আহামরি লেভেলের আমার মনে হয়নি আমার সত্যি কথা বলতে গেলে। তো তা সত্ত্বেও সিনেমাটা যেভাবে শেষ হয়েছিল লোকের পার্ট টু এর জন্য একটা এক্সাইটমেন্ট ছিল। এবার সাধারণত এরকম বড় সিনেমার পার্ট টু আস্তে আস্তে মোটামুটি 1-1.5 বছর লেগে যায়, কিন্তু এটা এসেছিল ধরুন আগের বছর পুজোর সময়। এবার এটা রিলিজ করবে বলছে এপ্রিলে, 2023 এপ্রিলে, মানে মোটামুটি 6 মাসের মধ্যেই, 6 থেকে 7 মাসের মধ্যে এটা রিলিজ করে যাচ্ছে। তো তারা আগে থেকে যে বিরাট প্রফিট নিয়ে প্রিপেয়ার ছিল সেটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে, এবং যে কারণে খুব তাড়াতাড়ি এটাকে আনা হচ্ছে। এবার এত তাড়াতাড়ি আনলে এক্সাইটমেন্টটা থাকে কিনা সেটা একটা বড় ব্যাপার, যদি অনেক লোক এটা দেখে নিয়েছে যেহেতু OTT এখন অ্যাভেলেবেল রয়েছে প্রাইম ভিডিওতে, তোমরাও সেটা দেখে আসতে পারো। তো হঠাৎ করে ট্রেলারটা এসে টিজারটা এসেছে, আমি জানতাম না, তো টিজারটা আমি মাত্র দেখলাম, আমার কিন্তু ইন্টারেস্টিং লাগছে। যদিও টিজারটার মধ্যে বেশি কিছু দেখানো হয়নি, তবে কাইথির যে ক্যারেক্টারটা সেটা যেখানে রয়েছে সেটা একটা আওয়াজ দিয়ে দেওয়া হয়েছে, নাহলে তার ঝলক এখানে দেওয়া হতো না। এছাড়া আরো অনেকগুলো ব্যাপার রয়েছে, মিউজিকের কাজ খুব ভালো, মিউজিক মানে ওই টাইমের যে একটা যে এপিক এপিক যে ব্যাপারটা সেটা মিউজিকটার মধ্যে খুব ভালো রয়েছে, যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কেয়ার রহমান দিয়েছে সেটা বেশ ভালো ফুটে উঠেছে। প্লাস যে সিনেমা স্কেলটা এটা আরো বেটার লাগছে এখানে আমার, কেন জানি লেগেছে। তো পার্ট টু টা আরো বিগ ভাবে বানানো হয়েছে কিনা, বিগ স্কেলে বানানো হয়েছে কিনা সেটা তো ট্রেলার এলে বোঝা যাবে। তো টিজারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগলো, যদি এটা একটা জাস্ট অ্যানাউন্সমেন্ট, রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট সহ একটা টিজার, তো বেশ ইন্টারেস্টিং লাগছে। যারা পার্ট ওয়ান দেখেছে তারা পার্ট টুর জন্য ওয়েট করে আছে, এটুকু শিওর। আর যারা দেখেওনি তারা অবশ্যই PS1টা দেখতে পারো, তারপর তারা তোমাদের আশা করছি এটা নেট এক্সাইটমেন্ট থাকবে। তো আমার কিন্তু মোটামুটি খারাপ লাগেনি টিজারটা, তোমাদের আমার কাছে কমেন্ট করে জানো যে এটা April 2023 কিন্তু রিলিজ করছে। তো তোমাদের নিয়ে কি মতামত অবশ্যই জানিও। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা খুব খুশির খবর, সেটা হচ্ছে এটাই, এবার কিন্তু সারা ভারত কাঁপতে চলেছে দেব মিঠুন জুটি। ইয়ে, সারা ভারত, এবং এটা আমি চেয়েছিলাম হোক, কারণ আমাদের বাংলাতে এই সিনেমাটা যে লেভেলে বিজনেস শুরু করেছে হিউজ লেভেলের, কত কি কালেকশন সেটা আমি অবশ্যই ডিটেলস তোমাদেরকে পরে বলবো, এই ভিডিওতে বলছি না, সেটা হিউজ ভাবে এগোচ্ছে এবং আজকেও অ্যাডভান্স বুকিং মারাত্মক লেভেলের, অ্যাডভান্স বুকিং দুর্ধর্ষ লেভেলের, তোমরা যে বুক মাই শো করলে বুঝতে পারবে। আজকেও সব কমলা রঙের একদম ঝড় হয়ে গেছে, তো বুঝতেই পারছো যে এই সিনেমাটা অলরেডি এটা গোটা বাংলা জুড়ে একটা ট্রেন্ড সেট করে দিয়েছে। অলরেডি কর্ণসুবর্ণ গুপ্তকে মানে হাড্ডাহাড্ডি টেক্কা দিচ্ছে, অনেকে এটাকে ব্লকবাস্টার অলরেডি ঘোষণা করে দিয়েছে এবং বলছে যে এটা হয়তো বছরের সব থেকে বড় ব্লকবাস্টার হয়ে যেতে পারে কর্ণসুবর্ণ গুপ্তকে ছাপিয়ে গিয়ে। এবার কি হবে যেটা তো সময়ের উপর নির্ভর করছে, লং রানে কতটা চলে তার উপর। কর্ণসুবর্ণ গুপ্তধন 2 সপ্তাহ ভালো চলেছিল, তারপর একটু ড্রপ হয়েছিল, তো এটা যদি প্রায় 4-5 সপ্তাহ পাঠান স্যার আগে অব্দি যদি এইভাবে চলতে পারে, এটা কিন্তু একটা হিউজ কালেকশন করতে পারে, 10-11 কোটি কালেকশনে কিন্তু পৌঁছে যেতে পারে, যেটা একটা বিরাট বড় ব্যাপার। তো দেখা যাক কি হয়। তো এরই মধ্যে আজকে দেবদা পোস্ট করে দিয়েছে অলরেডি যে এই সিনেমাটা কিন্তু এবার অল ইন্ডিয়া রিলিজ করছে। এবার অনেকে প্রশ্ন এটাকে প্যান ইন্ডিয়া রিলিজ, না প্যান ইন্ডিয়া নয়, এটা অল ইন্ডিয়াতে যারা প্রবাসী বাঙালি রয়েছে তাই জন্য সিনেমাটা কিন্তু বাংলা ভাষাতে রিলিজ করা হচ্ছে। অনেক দেবদাসের একটা ভুল ধারণা তৈরি হয়েছে পোস্টটা দেখে, যেটা প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, প্যান ইন্ডিয়া মানে কিন্তু অনেকগুলো ভাষাতে, তা নয়, এটা অল ইন্ডিয়াতে যে প্রবাসী বাঙালিরা যে রয়েছে ছড়িয়ে ছড়িয়ে সেই সমস্ত জায়গার জন্য রিলিজ করা হচ্ছে। এবার বাইরেও মিঠুন চক্রবর্তীর তো আমরা সবাই জানি একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে, দেবের ফ্যান ফলোয়িং অবশ্যই আমাদের রাজ্যে তো অবশ্যই রয়েছে, বাইরেও রয়েছে, কিন্তু বাইরে মিঠুন চক্রবর্তীর একটা বিরাট ফ্যান ফলোয়িং রয়েছে, মানে ওখানকার বাঙালি অডিয়েন্স মিঠুন চক্রবর্তীর জন্য পাগল যারা বাইরে। তো তারা কিন্তু সিনেমাটা রমরমে দেখবে, তাদের ডিমান্ডিং এই সিনেমাটাই কিন্তু রিলিজ করা হচ্ছে ওখানে। তো আশা করা যায় একটা বিরাট রেসপন্স পাবে, শুধু মানে আমাদের বাংলা থেকে এরকম কালেকশন করছে, তাহলে অল ইন্ডিয়া জুড়ে বিভিন্ন জায়গাতে যদি সিনেমাটাকে রিলিজ করা হয়, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম বেলাসুরু ভালো রেসপন্স দিয়েছিল, বেলাসুরু রীতিমতো বেঙ্গালোর টেঙ্গালোর হাউসফুল গেছে, তো এটাও আমার মনে হচ্ছে যাবে। তো সেক্ষেত্রে এটা কালেকশন যে পরিমাণ গতিতে এগোচ্ছে তার থেকে দ্বিগুণ তো বাড়বেই এই কারণটার জন্য। সেকেন্ডলি হচ্ছে সেকেন্ড সপ্তাহে শো বাড়তে চলেছে, কারণ সার্কাসের জায়গায় প্রজাপতিকে অনেক বেশি শো দেওয়া হবে। তো ফার্স্ট উইকে যা বক্স অফিস কালেকশন হয়েছে সেকেন্ড উইকে হয়তো তার থেকেও বেটার কালেকশন হতে পারে, কারণ সেকেন্ড উইকের মধ্যে অলরেডি 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারিও রয়েছে। তো দেখা যাক কি হয়। প্রজাপতিও টনিকও মনে আছে আমার ফার্স্ট উইকে থেকে সেকেন্ড উইকে মারাত্মক কালেকশন করেছিল, প্রজাপতিও তাই করতে চলেছে, তো দেখা যাক কি হয়। তো এটা একটা বড় মাইলস্টোন ক্রিয়েট করতে চলেছে এবং সারা ভারত জুড়ে সিনেমাটা কেমন চলে সেটা অবশ্যই দেখার ব্যাপার থাকবে। তোমাদের এটা নিয়ে কি মনে হয় কমেন্ট করে জানাও, যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, দেখা হবে, টেক কেয়ার।